তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আপনি যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তো আপনি এখন কিন্তু অনলাইনে তা চেক করতে পারবেন তো এর পাশাপাশি আপনি কিন্তু আপনার ডিজিটাল ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো আগে কিন্তু পুরাতন ভোটার কার্ড ডাউনলোড হয়নি এখন আপনি নতুন পুরনো সমস্ত ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আমরা তখনই কিন্তু বুঝতে পারবো যে আমাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার কিংবা জিমেল আইডি লিঙ্ক হয়েছে কি না তো আপনি কীভাবে অনলাইন থেকে এই পদ্ধতি অবলম্বন করে আপনি পুরাতন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে লিঙ্ক না থাকলে আপনি কীভাবে লিঙ্ক করবেন টু যদি দেখে নেব আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের যারা করতে হবে আপনারা যারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রেখে গেছেন রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনারা কী করবেন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসবেন গুগলে সে আপনারা সার্চ করবেন এনভিএসপি ভি ডট ইন লিখে তাহলে আপনারা কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্কটি আমি আপনার সুযাতের ভিডিও ডেসেসে প্রোভাইড করব সেখান থেকে আপনারা সরাসরি আসতে পারবেন এরপর আমরা নিচে চলে আসবো এখানে আমাদের প্রথমত কিন্তু লগ ইন এবং রেজিস্ট্রি ক্লিক করে লগ ইন করতে হবে তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলেছি যেহেতু আমরা নতুন যদি আমাদের আইডি পাসওয়ার্ড থাকে তো আমরা লগ ইন করে নেবো না থাকলে আমরা কী করবো ডু নট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যাস নিউ ইউজার এখানে ক্লিক করব এরপর আপনি একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ক্যাপচার ওডটি বসিয়ে দেবেন সিন ওটিপিতে ক্লিক করবেন মোবাইলে ও চলে যাবেন ওটিপি বসিয়ে দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন এরপর আপনি পাসওয়ার্ড দিয়ে সেট করে নেবেন তো এরপর ইউজার নেম হল আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা আমাদের ইমেল আইডি সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবো এরপর পাসওয়ার্ড যেটা আমরা সেট করবো সেটা আমরা বসিয়ে দেবো তারপর ক্যাপলোডটি বসিয়ে দেব তারপর লগ ইনে ক্লিক করব তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে এরপর আমরা কি করব ইপিক ডাউনলোড যে রয়েছে এই ই ইপিক ডাউনলোডে আমরা ক্লিক করব তারপর নিচে আমরা চলে আসবো যদি আমাদের ইপিক নাম্বার জানা থাকে এক কথা ভোটার কার্ড নাম্বার তাহলে আমরা উপরে ঘরটা সিলেক্ট করার পর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবো তারপর আমাদের স্টেট কী রয়েছে সেটা আমরা সিলেক্ট করবো তারপর সার্সে ক্লিক করব যদি আমাদের ভোটার কার্ড নাম্বার যা না থাকে আমরা নতুন করে ভোটার কার্ড নিয়ে অ্যাপ্লাই করেছি সেতে আমাদের কিন্তু রেফারেন্স নাম্বার হয়েছে সেটা আমরা রেফারেন্স নাম্বারে ঘরটি সিলেক্ট করার পর সেই রেফারেন্স নাম্বার বসিয়ে দেবো এরপরে স্টেট এখান থেকে আমরা সিলেক্ট নেব তারপর সার্চে আমরা ক্লিক করব তো সার্সে ক্লিক করতে নিচে আমাদের সামনে কিন্তু আমাদের নাম ভোটার কার্ড নাম্বার এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাচ্ছে এবং কোন ইমেলিটি লিঙ্ক হয়ে যাচ্ছে তা আমরা কিন্তু দেখতে পারবো এখন আপনি কিন্তু নতুন পুরাতন প্রতিটি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এ আপনি অসুবিধা নেই যদি আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি কিন্তু ফর্ম এইট যে রয়েছে ফর্ম এইট কিন্তু ফিল আপ করতে হবে যেখানে মোবাইল নাম্বার আপডেটের কি অপশন রয়েছে সে আপডেট যে অপশন রয়েছে এক ক্লিক করে আপনি নতুন মোবাইল নাম্বার অ্যাড করে দিয়ে সাবমিট করলে আপনি কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে লিঙ্ক হয়ে যাবে এরপর আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এনে কিন্তু আমার ভিডিও রয়েছে তো এরপর আমরা কি সে নোটিপি রয়েছে সেই নোটিপিতে ক্লিক করবো সেই নোটিপিতে ক্লিক করতে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে যে মোবাইল নাম্বার আমাদের ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তার কিন্তু শেষে চারটির সঙ্গে চলে আসবে এরপর সেই ওটিপি বসিয়ে দেবেন এরপর ভেরিফাই আপনারা ক্লিক করে দেবেন তো ভিভি ক্লিক করতেই আমাদের ভিভি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর ক্যাপটি বসিয়ে দেবো তারপর ডাউনলোড ই ইপিকে ক্লিক করব তো ডাউনলোডে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আমাদের যে ডিজিটাল ভোটার কার্ড কিংবা ই ইপিক কার্ড তা কিন্তু চলে আসবে তো বুঝতেই পারছেন যে আপনি এখন কিন্তু নতুন পুরাতন সমস্ত ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজই যদি আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল মলিং না থাকে সেটা আপনি ফর্ম এট যে রয়েছে সেটি ফিল আপ করতে হবে এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনি দেখতেই পারছেন ভিডিও সে একটি ভিডিও চলে আসছে সেই ভিডিও দেখিয়ে আপনি আপনি ভোটার কার্ড থেকে সংশোধন কিংবা শুধুমাত্র মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু করতে পারবেন এরপর আপডেট হয়ে গেলে আপনি কিন্তু আপনার যে ভোটার কার্ড রয়েছে সে ডাউনলোড করতে পারবেন